হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা। আজকের যে ভিডিও, তো চলুন শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে যে আমার টুলসটি রয়েছে, টুলসটি অবশ্যই দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার পর এটা জাস্ট আমরা এখান থেকে রান করব। তো টুলসটি এখানে দেখতে পাচ্ছেন, কিউসিএন ফাইল, অর্থাৎ এখানে স্যামসাং, ভিভো আরো যে সিস্টেমগুলো রয়েছে, মটোরোলা, জেডটিএক্স, এইগুলো জাস্ট এখান থেকে আপনারা ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। তো এইখানে জাস্ট ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটি রান হবে। তো গাইস, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এলজি, স্যামসাং, মটোরোলা, এইচটিসি এবং জেডটি, এই সকলগুলো এখানে রয়েছে। এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দিয়ে দিবেন। তো এইখানে গাইস, এই সেটটি রান করতে হলে অবশ্যই আপনাকে ডট নেটটা দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে কি ডট নেটে ক্লিক দিলে এখান থেকে আপনাকে ডট নেটটি নামাতে হবে। ডট নেটটি না নামালে কিন্তু এটি কাজ করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ডট নেটটি রয়েছে সেই ডট নেটটি রান হবে। তো রান হওয়ার পর গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো ডট নেট। ডট নেট ফ্রেমওয়ার্কটি যদি আপনি ইনস্টল না করেন, আপনার কখনো এটা রান হবে না। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি এখানে দিয়েছি, তারপর আপনাদের আমি এটা দেখাচ্ছি। ডট নেট ফ্রেমওয়ার্কটি অবশ্যই আপনাদের দিতে হবে, এটি না দিলে কিন্তু কাজ করবে না। আপনার যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি এখান থেকে রান করতে পারবেন না, এটা রান হবে না। দেখবেন যে মেসেজ দিয়ে দিয়েছে এখানে কিউএনসি, অর্থাৎ গাই, স্যামসাং, ভিভো, যেটাই হোক আপনার যে মডেল রয়েছে সেই মডেলের যে কিউএনসি ফাইলগুলো রয়েছে, কিউএনসি ফাইলগুলো অবশ্যই আপনারা জানেন কিউএনসি ফাইল কি। তো কিউএনসি ফাইলগুলো আপনারা যদি ব্যাকআপ করে রাখেন, এই এই সফটওয়্যারটির সাহায্যে আপনি ব্যাকআপও করতে পারবেন এবং রিস্টোরও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এখানে রয়েছে ব্যাকআপ, এবং এখানে রয়েছে স্টার্ট এবং সরি রিস্টোর, এবং এখানে রয়েছে স্টার্ট। তো এখানে সিলেক্ট স্যামসাং এবং যেটাই হোক এটা সিলেক্ট করবেন। এখানে সে ধরুন স্যামসাং সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে জাস্ট আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ডট নেটটি যদি ইনস্টল না করা থাকে গাইস, তাহলে অবশ্যই আপনার এটি কাজ করবে না। আপনি অবশ্যই ট্রাই করে দেখুন। তবে হ্যাঁ, উইন্ডোজ 10 বা 8 এটাতে বিল্ডিং যে ডট নেট ফ্রেমওয়ার্ক থাকে এটাতে রান হতে পারে। তো যদি না দেওয়া থাকে 100% আপনাকে এই ডট নেটটি ইউজ করতে হবে, এবং এই ডট নেটটি ইউজ করেই আপনাকে এই সফটওয়্যারটি রান করতে হবে। তো ডেভেলপ যে এই সফটওয়্যারটি ক্রিয়েট করেছে এখানে দেখতেই পাচ্ছেন, ডেভ টাইম, অর্থাৎ ডেভেলপ যে সিস্টেমটি রয়েছে পুরো ক্রেডিট তার। তিনি খুব সুন্দরভাবে এই সফটওয়্যারটি এখানে তৈরি করেছেন। এই সফটওয়্যারটি দিয়ে আসলে অনেক ভালো কাজ হয়। তো পুরো ক্রেডিট ফর ডেট টাইম টুলস, মানে খুবই সুন্দর করে এটি তুলেছে। সর্বপ্রথম তাকে আমি মেনে মেনে থ্যাংকস, ধন্যবাদ জানাই, যে এই টুলসটি দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে উপকার পাচ্ছি, আমরা অনেকেই আছি যে আমরা শুধু ইউজ করি, কিন্তু সে ইউজ করে যে ডেভেলপার রয়েছে সেই ডেভেলপারটি কত কষ্ট করে এটা তৈরি করে, এটা আমরা অবশ্যই
মানতে চাই না। তো সো গাইস, আমি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে ডেভ টাইম যে রয়েছে ব্লক সাইট, এবং উনি একজন ডেভেলপার। তো গাইস, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটি কমপ্লিট হয়ে যাবে সেট আপ। তো ফুল টাইম দেখতে থাকুন, আমি আপনাদেরকে এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি এই ডট নেট কেন ইউজ করতে হয় এবং কি কি কাজ লাগে। আপনি সর্বপ্রথম আপনি ফ্ল্যাশিং করতে চাইলে আপনাকে ডট নেটটা ইনস্টল করতে হবে, ভার্চুয়াল সিসিটা ইনস্টল করতে হবে, ডিবিএক্স যেটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে, এবং পারফেক্টলি ভাবে স্যামসাং, মটোরোলা, ওপো, ভিভো যতগুলো সেট রয়েছে ততগুলো সেটের ইউএসবি ড্রাইভার আপনাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার পরে কিন্তু আপনি সব কাজগুলো করতে পারবেন। তো গাইস, ডট নেটটি সেট আপ হয়ে গেছে। ডট নেটটি আমি আপনাদের দেখাচ্ছি এই জন্য যে আমরা অনেকেই আছি ডট নেটটা সেট আপ করতে জানি না। তো ডট নেটগুলো সেট আপ করতে না পারি তাহলে এই যে আমি আজকে যে ধরুন যে ডট নেটটি সেট আপ করছি, এই ডট নেটটি যদি সেট আপ না করা থাকে তাহলে কিন্তু কামও কাজ করতে পারতাম না। বা আরও যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো যদি ডট নেটে সাপোর্ট থাকে তাহলে কিন্তু সেই টুলসগুলো আপনার চলে যাবে, এবং যদি এটা না থাকে তাহলে কিন্তু সেটা রান হবে না, জাস্ট একটা মেসেজ দেয়। সেটা আপনারা অনেকেই জানেন যে ধাপ করে একটি সাউন্ড সহকারে একটি মেসেজ দেয়, তো সেই মেসেজটি দেবে না যদি আপনি ডট নেট ফ্রেমওয়ার্কটি সুন্দরভাবে ইনস্টল করতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটি সম্ভবত সেট আপ শেষ হয়ে যাবে। তারপর অল্প কিছুক্ষণের মধ্যে এটি শেষ হয়ে যাবে। তো গাইস, এই সফটওয়্যারটি দিয়ে আপনারা যেগুলো করতে পারবেন, যে কিউএনসি ফাইল এখানে ব্যাকআপ করতে পারবেন, এলজি, স্যামসাং, মটোরোলা, এইচটিসি, জেডটি যতগুলো রয়েছে এখানে কিউএনসি ফাইল আপনারা ব্যাকআপ করতে পারবেন। এখানে ব্যাকআপ ক্লিক করলে ব্যাকআপ হবে, এবং দেখতে পাচ্ছেন এখানেও সেভ দিয়ে দিবেন। আগে আপনাকে অবশ্যই স্টার্ট করে নিতে হবে, স্টার্ট করে নেওয়ার পর এটা সেটটা দিয়ে এখানে স্টার্ট করে দিলাম, এরপর ব্যাকআপ করতে পারেন এবং রিস্টোর করতে পারেন, দুইটাই করতে পারবেন। তো দেখুন আমার এখানে ডট নেটটি সেট আপ হয়ে গেছে। তো এখানে রিস্টার্ট আমি এটা বন্ধ করে দিলাম। তো গাইস, এইভাবে আপনারা এটা সেট আপ করবেন এবং এটা এভাবে কাজ করবেন। তো সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।